তোমাদের সামনে আলোচনা করতে চলেছি সবচেয়ে একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে কি মোডাল অক্সিলারি। এখন এই মোডাল অক্সিলারিটি ইংলিশ গ্রামারের একটা অবিচ্ছেদ্য পার্টের মধ্যে অন্যতম। তো এই পার্টের মধ্যে আমরা শিখব মোডাল অক্সিলারি কাকে বলে এবং মোডাল অক্সিলারি কোন কোন ভার্বকে মোডাল অক্সিলারি বলে এবং মোডাল অক্সিলারিগুলো তার সঠিক ব্যবহার, মানে কোন কোন ক্ষেত্রে আমি মোডাল অক্সিলারি ব্যবহার করতে পারি তার একটা সামগ্রিক একটা নিয়ে আজকের ক্লাসে হাজির হয়েছি। স্টে উইথ মি টু লার্ন ডিপার্টমেন্ট অফ ইংলিশ ইজ অলওয়েজ উইথ ইউ। আজকের ক্লাসের মধ্য দিয়ে আমি তোমাদেরকে সুন্দরভাবে হাতে ধরে কীভাবে মোডাল অক্সিলারিগুলো পরীক্ষায় ব্যবহার করবে এবং প্রত্যেকটা মোডাল অক্সিলারির যে ভিন্ন ভিন্ন যে ইউজগুলো আছে, ভিন্ন ভিন্ন ওর যে ব্যবহার, সেই ব্যবহারটি আজকে তুলে ধরছি তোমাদের সামনে। তো দেরি না করে চলো আমরা আজকের ক্লাসে ফিরে যাই। দেখো আজকের ক্লাস হচ্ছে মোডাল অক্সিলারি। তো প্রথমেই আমাদের মোডাল অক্সিলারি সম্পর্কে জানতে হবে। মোডাল অক্সিলারিটা কী জিনিস? দেখো যে ভার্ব কর্তার কাজের ধরন অনুযায়ী ব্যবহৃত হয়, তাহলে কি যে ভার্ব কর্তার কাজের ধরন অনুযায়ী ব্যবহার হয় তাকে মোডাল অক্সিলারি বলে। তাহলে আমরা কি দেখলাম বলতো? তাহলে মোডাল অক্সিলারি কাকে বলে? দেখো যে ভার্ব কর্তার কাজের ধরন অনুযায়ী ব্যবহৃত হয় তাকে মোডাল অক্সিলারি বলে। দেখো মোডাল অক্সিলারিটি হচ্ছে এমন একটা অক্সিলারি ভার্ব যেটাকে হ্যান্ডিক্যাপ ভার্ব বলা হয়। কি বলা হয় বলতো? হ্যান্ডিক্যাপ ভার্ব বা ডিফেক্টিভ ভার্ব। কারণ হচ্ছে মোডাল অক্সিলারি হচ্ছে এমন একটি ভার্ব যে ভার্ব মানে সিঙ্গেলি বসতে পারে না, মানে মূল ফাইনাইট ভার্বের পূর্বে বসে। এখন বিষয়টি হলো, আমি একটু উদাহরণ দিলে তোমরা বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পারবে। দেখো লক্ষ্য করো, এক্সাম্পল নাম্বার ওয়ান, যেমন মনে করো হি মে সি দ্য বার্ড। এখন দেখো এখানে মেটি হচ্ছে মোডাল অক্সিলারি। তো এখানে কি হয়েছে বলতো? সি, তাহলে সি হচ্ছে আমাদের মূল ভার্ব মানে ফাইনাইট ভার্ব। এই ভার্বের আগে কি বসছে বলতো? মোডাল অক্সিলারি মে বসেছে। এখন বিষয়টি হলো আমাদের মোডাল অক্সিলারি কোনগুলো। এখন আমরা প্রথমে জানলাম কি মোডাল অক্সিলারি, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ দ্য মোডাল অক্সিলারি। তো মোডাল অক্সিলারি সম্পর্কে আমরা দেখলাম কি যে ভার্ব কর্তার কাজের ধরন অনুযায়ী ব্যবহৃত হয় তাকে মোডাল অক্সিলারি বলে। এবার আমরা দেখি মোডাল অক্সিলারি কোন কোন ভার্বকে আমি মোডাল অক্সিলারি বলবো। দেখো তাহলে কোন কোন ভার্বকে আমি মোডাল অক্সিলারি বলবো, তাহলে মোডাল অক্সিলারি কোনগুলো একটু দেখে নিই। দেখো মোডাল অক্সিলারি কোনগুলো? দেখো ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, শুড, শ্যাল, শুড, উইল, উড, ও, টু, নিড, মাস্ট। তাহলে এইগুলি হচ্ছে মোডাল অক্সিলারি। এখন বিষয়টি হলো, দেখো মোডাল অক্সিলারি যে ভার্বগুলো আমি লিখলাম এই ভার্বগুলোকে আবার একত্রিতভাবে ডিফেক্টিভ ভার্ব বলে। কি বলে? অল মোডাল অক্সিলারিজ আর কল ডিফেক্টিভ ভার্বস। কি বলা হয় বলতো? ডিফেক্টিভ ভার্বস। এবার আমরা আসি মোডাল অক্সিলারি ব্যবহার সম্পর্কে। দেখো আমি ক্যান কোথায় ব্যবহার করব, কুড কোথায় ব্যবহার করব, মে কোথায় ব্যবহার করব, মাইট কোথায় ব্যবহার করব, শ্যাল কোথায় ব্যবহার করব, শুট কোথায় ব্যবহার করব, উইল কোথায় ব্যবহার করব, উড কোথায় ব্যবহার করব, ওট টু বা কোথায় ইউজ করব, নিড মাস্ট কোথায় কোথায় ব্যবহার করব, মানে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করব। দেখো এখন আমি প্রথমেই আজকে আমাদের আলোচিত বিষয় হচ্ছে আমি যেটা টপিকটা ভাগ করে নিয়েছি। দেখো প্রত্যেকটা টপিক তোমাদের হাতে ধরে দেখাচ্ছি আজকে। আমি আলোচনা করছি মে আর মাইট নিয়ে, মে অ্যান্ড মাইট। তাহলে আজকের লেসন হলো কি বলতো? মে অ্যান্ড মাইট। মে কোথায় ব্যবহার করব বা মাইট কোথায় ব্যবহার করব। নাম্বার ওয়ান, দেখো সম্ভাবনা বোঝাতে মে ব্যবহার করব, মে
বুঝবে। এখন কেমন ব্যাপার, সম্ভাবনা বলতে কেমন বোঝাচ্ছে দেখো, যেমন আমি যেতে পারি, কি আমি যেতে পারি, আমি যেতে পারি, তাহলে কি হবে বলতো, আই মে গো, আমি যেতে পারি। নাম্বার টু এক্সাম্পল, এক্সাম্পল নাম্বার টু দেখো, সে সফল হতে পারে, সে সফল হতে পারে, তাহলে সে সফল হতে পারে ইংলিশে কি লিখবো বলতো, হি মে সাকসিড, হি মে সাকসিড। নাম্বার থ্রি নেক্সট দেখো, তুমি প্রথম হতে পারো, তুমি প্রথম হতে পারো, ইউ মে স্ট্যান্ড ফার্স্ট। তাহলে দেখো আমি কি কি লিখলাম বলতো, তাহলে সম্ভাবনা হতে আমি যেতে পারি, সে সফল হতে পারে, তুমি প্রথম হতে পারো, এটা সত্য হতে পারে, এটা সত্য হতে পারে, এটা সত্য হতে পারে, ইট মে বি ট্রু, এটা সত্য হতে পারে, সে আহত হতে পারে। তাহলে এবার দেখো, তাহলে আমরা কি কি দেখলাম একটু বুঝে নাও ভালো করে, কনসেপ্টটা একটু ক্লিয়ার করে নাও। দেখো তাহলে মে কোথায় বসবে, দেখো মে হচ্ছে সম্ভাবনার্থে মে বসবে, যেমন আমি যেতে পারি তাহলে আই মে গো, সে সফল হতে পারে, তাহলে সে সফল হতে পারে কি হবে বলতো, কি হবে সে সফল হতে পারে, তাহলে হি মে সাকসিড, তুমি প্রথম হতে পারো, ইউ মে স্ট্যান্ড ফার্স্ট, এটা সত্য হতে পারে, ইট মে বি ট্রু। এখন দেখো সে আহত হতে পারত, লক্ষ্য করো সে আহত হতে পারত, তাহলে আমরা কি বলতে পারি বলতো, হি মাইট হ্যাভ বিন হার্ট। তাহলে দেখো পারত, যদি এরকম বলতাম যে সে আহত হতে পারে তাহলে হি মে হতো, যেহেতু পারত মানে অলরেডি পাস্ট হয়ে গেছে, তাহলে কি হবে বলতো, হি মাইট হ্যাভ বিন হার্ট। নেক্সট আমি বাজারে যেতে পারতাম তাহলে আই মাইট গো টু মার্কেট, কি হবে, আই মাইট গো টু মার্কেট, সেটাই ধরো লিখেছি, আই মাইট গো টু মার্কেট। এবার দেখো তাহলে আমি প্রথমটা কি লিখলাম বলতো, সম্ভাবনা অর্থে, এবার অনুমতি অর্থে, অনুমতি অর্থে মে বসে, কি অনুমতি দেওয়া অর্থে, অনুমতি দেওয়া বা অনুমতি বোঝাতে, দেওয়া বা বোঝাতে মে বসে, মে বসে। নাম্বার ওয়ান, এক্সাম্পল নাম্বার ওয়ান, যেমন ধরো তুমি ভিতরে আসতে পারো, তুমি ভিতরে আসতে পারো, তুমি ভিতরে আসতে পারো, ইংলিশে কি লিখবে বলতো, ইউ মে কাম ইন, তুমি ভিতরে আসতে পারো। নেক্সট এক্সাম্পল, আমি কি ভিতরে আসতে পারি, মে আই কাম ইন, আমি কি ভিতরে আসতে পারি। এবার দেখো ইচ্ছা অর্থে, ইচ্ছা প্রকাশার্থে মে বসে। এক্সাম্পল দেখো, তুমি সুখী হও, তাহলে কি লিখবে বলতো, ইউ মে বি হ্যাপি। নাম্বার টু, এক্সাম্পল নাম্বার টু,
তোমার উন্নতি হোক, তোমার উন্নতি হোক, মে ইউ প্রসপার, মে ইউ প্রসপার। নেক্সট এক্সাম্পল, ভগবান তোমার মঙ্গল করুন, ভগবান তোমার মঙ্গল করুন, মে গড, মে গড ব্লিস ইউ, মে গড ব্লিস ইউ। তাহলে এবার দেখো, তাহলে আমরা কি দেখলাম বলতো, আহত হতে পারত এমনটি বোঝাতে হি মাইট হ্যাভ বিন হার্ট, আমি বাজারে যেতে পারতাম, তাহলে আই মাইট গো টু মার্কেট। অনুমতি দেওয়া বা অনুমতি বোঝাতে মে বসে। তো যেমন তুমি ভিতরে আসতে পারো, তাহলে আমরা কি লিখবো সেক্ষেত্রে, ইউ মে কাম ইন। আমি কি ভিতরে আসতে পারি প্রশ্ন, তাহলে কি, মে আই কাম ইন। ইচ্ছা প্রকাশার্থে মে বসে, কেমন ভাবে লিখবে দেখো, যেমন তুমি সুখী হও, ইউ মে বি হ্যাপি, তোমার উন্নতি হোক। তুমি উন্নতি লাভ করো, মে ইউ প্রসপার, ভগবান তোমার মঙ্গল করুন, মে গড ব্লেস ইউ। তো সো গাইস, আজকের ক্লাস এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ক্লাসটি কেমন লেগেছে তোমরা অধিকতর কমেন্টের মাধ্যমে জানাবে, বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, অল দ্য বেস্ট।